হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই আপনাদের মধ্যে ভালো আছেন। আমি তো খুবই ভালো আছি। আপনাদের মাঝে আবার একটা পেপার ফ্লাওয়ার নিয়ে হাজির হলাম। দেখুন আগে ফ্লাওয়ারটা, একসাথে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আর আমার মনে হয় ফুল একসাথে অনেক থাকলেই ভালো লাগে, তাই না? অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন। দেখি আমাদের ফুলটা বানানোর জন্য কি কি লাগতেছে। আমি এখানে নিয়েছি A4 সাইজের পেপার। পেপারটা নিয়ে আমি কোনো মাপ নেইনি, আমি আমার মতন করে আমি কেটে নিয়েছি। এই যে পেপারটা, ঠিক আমি এইভাবে ধরবো, ধরে আমি আমার সাইজ মতন কেটে নিব। এই যে আমি এই সাইজটা নিয়েছি, আমি এইভাবে ভাঁজ দিয়ে নিলাম। চিকন চিকন করে সুন্দরভাবে পেপারটাই কেটে নিব, সুন্দর করে কেটে নেবেন আপনারা। এই যে এইভাবে কেটে নিব। এরকম বড় পেপার দুইটা লাগবে ফুল বানাইতে। দুইটা কেটে নিয়ে এই যে আমরা চার খণ্ড করে নেব। এই যে এইভাবে চার খণ্ড করে নেব, এখান থেকে একটা দিলে চার খণ্ড, দুইটা দুইটা চার খণ্ড করে নেব। তারপর লাগবে স্টিকগুলো, ব্যাম্বো স্টিক। আমি এটা মাঝখান করে নিব, দুই খণ্ড করে নিব। দুই খণ্ড করে নিয়েছি। আর লাগবে হচ্ছে টিস্যু, টিস্যুর আগায় ব্যাম্বো স্টিকের আগায় আমি এরকম হটগুলো দিয়ে নিব। দিয়ে এটা ভালোভাবে একটা কলির শেপ দিব, মাঝখানটা একটু বেশি মোটা করব। এই যে দিয়ে আবার এটা আটকে দিব ভালো করে। আমি এগুলো ভালোভাবে ধরে একটু বেঁকে নিব। আমি স্টিকে একটু গুলি লাগিয়ে নিয়েছি, তারপরে এটা ঠিক এইভাবে ধরব, ধরে এটা এইভাবে ভালো করে মুড়িয়ে নিব। দিয়ে এটা আবার আটকে দিব। এটা কিন্তু একটা কলি হয়ে গেল দেখতে, দেখুন কত সুন্দর লাগতেছে। এরপরে এরপরে আমি আবার একটা গুলু লাগিয়ে, আবার একটু গুলু লাগিয়ে আমি আবার এটা, এটা থাকবে সোজা, এটা কোনো বেঁকানো থাকবে না। এই পাপড়িটা এরকম সোজা অবস্থায় এটা আবার লাগিয়ে নেব। এটা আবার গুলু দিয়ে লাগিয়ে নেব। আমি আবার আবার একটা পাপড়ি দিয়ে এইভাবে করে নেব। আমি লাস্টের পেপারটা আবারও এইভাবে ঘুরিয়ে নিব। মোট আমাদের চারটে পেপার লাগতেছে, চারটে পাপড়ি লাগবে। প্রথমে একটা কলি, তারপরে আর একটা কলি, তারপরে দুইটা ফুল। আসলে দেখুন এটা কত সিম্পল, ফুলটাকে তো আবার তৈরি হয়ে গিয়েছে। জাস্ট এইভাবে রেখে দেবো, কোনো সমস্যা নাই। এই যে একটু ফাঁকা করে, এই যে ঠিক আপনারা এইভাবে বাসায় অনেকগুলো ফুল একসাথে তৈরি করে রেখে দিবেন, দেখতে ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম সহজ সহজ ভিডিও পেতে। আর একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ওকে, বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।